শিবসাগর জেলার নাজিরাত অসমৰ জাতিৰ জনক স্বৰূপ চাউলুং চুকাফাৰ বিশাল উচ্চতাৰ প্ৰতিমূৰ্তি নিৰ্মাণত ব্যস্ত ভাস্কৰ্য শিল্পী ৰূপম বেজবৰুৱা। চাউলুং চুকাফাৰ বিশাল প্ৰতিমূৰ্তি নিৰ্মাণ কৰি গৌৰৱান্বিত হৈছে ভাস্কৰ্য শিল্পীগৰাকী। সদৌ টাই আহোম ছাত্ৰসন্থাৰ উদ্যোগত অসমৰ ভিতৰত বিশাল উচ্চতাৰ প্ৰতিমূৰ্তি স্থাপন হ'ব শিৱসাগৰ জিলাৰ নাজিৰাত। রূপম বেজবৰুৱা নামের এইগৰাকী ভাস্কর্য শিল্পীয়ে 2015 চনের নির্মাণ করে আহিছে চুকাফার প্রায় 100 ফুট উচ্চতার এই বিশাল প্রতিমূর্তি। প্রায় 20 জন সহায়কর সত্যি বর্তমান সময় অন্তিম প্রক্রিয়া ব্যস্ত হয়ে পড়েছে ভাস্কর্য শিল্পী রূপম বেজবৰুৱা। ভাস্কর্য শিল্পী রূপম বেজবৰুৱা বিগত 2015 চনের বর্তমান 2020 চনের এই মূর্তি নির্মাণের ক্ষেত্রে যে অভিজ্ঞতা হল নিজ মুখে ব্যক্ত করেছে। প্রায় 15 চনের পর এই কাম করে আছো। মই বিভিন্ন ধরনের কাম করে আছো। মোর ভাস্কর্য শিল্পর একটা অনুষ্ঠান আছে রূপম কলা কেন্দ্র। রূপম কলা কেন্দ্রের জড়িয়ে আমি বিভিন্ন ছাত্রছাত্রীক আমি প্রতি বছরে একটা ক্যাম্প করো আর এই বিদ্যাটা শিকায় আছো। ভাস্কর্য শিল্পর যে বিদ্যা মূর্তি কলাটা আমি শিকাও বহুত লোক, আর প্রায় 8খন স্কুল আছে, স্কুল চলাই আছো। আর অসমৰ বিভিন্ন জায়গাত বিভিন্নজন ব্যক্তির প্রতিমূর্তি আমি বনাইছো, আর ভূপেন হাজরিকার প্রতিমূর্তিও বনাইছো, শিবসাগর রেলওয়ে স্টেশনত একটা রংঘরও বনাইছো, তেনে ধরনের বহু ধরনের কাম করেছো আমি শিবসাগর। আর অসমৰ বিভিন্ন জায়গাতো মই বনোৱা প্রতিমূর্তি আমার যায়। প্রথম কথা কি, এজন প্রতিমূর্তি বনোৱাটো বড় জটিল কাম। প্রতিমূর্তি বনাব হলে মই বিভিন্ন ধরনের অভ্যাস করবলগা হয়েছে। আজি 3-4 বছর ধরে এই মূর্তিজনার লগত যিদিনাখনৰ পৰা জড়িত হৈছো, এটা প্রতিমূর্তি কেনেকৈ বনাবলৈ এটা অধ্যয়ন হৈছে বিভিন্ন মাধ্যমৰ দ্বাৰা। তাৰ কাৰণে আমি অসমৰ বুৰঞ্জী অধ্যয়ন কৰিবলগা হৈছে। তেখেতৰ বৰ্ণনা কেনেধৰণে আছে, কি পিন্ধিছিলে, ধৰক সেই সময়ত ব্যক্তিসকলে কি পিন্ধিছিলে, কেনেকুৱা ধৰণৰ সাজপাৰ আছিলে, আৰু ফুলবিলাক বনাইছোঁ আমি, ফুলবিলাকৰ ডিজাইনবিলাক কেনেকুৱা আছিলে। তাৰ কাৰণে আমি বিভিন্ন ৰংঘৰ বা কাৰেংঘৰ পৰা আদি কৰি বিভিন্ন ঠাইত আমি ঘূৰিবলগা হৈছে। পুৰণি যিবিলাক আমাৰ আছে দৌল দেৱালৰ পৰা আদি কৰি সেইবিলাকো অধ্যয়ন কৰিবলগা হৈছে। উল্লেখ্য যে এই বিশাল চাউলুং চুকাফাৰ প্ৰতিমূৰ্তি নিৰ্মাণ কৰিবলৈ যাওঁতে ভাস্কর্য শিল্পীগৰাকীয়ে অধ্যয়ন কৰিবলগা হৈছে বিভিন্ন বুৰঞ্জী পুথি। বিশেষকৈ টাই আহোম ছাত্ৰসন্থাকো ধন্যবাদ জনাইছে ভাস্কর্য শিল্পীগৰাকীয়ে। ভাস্কর্য শিল্পী ৰূপম বেজবৰুৱাই ইয়াৰ পূৰ্বেও বিভিন্ন বৰেণ্য ব্যক্তি প্ৰতিমূৰ্তি নিৰ্মাণ কৰি আহিছে। শিৱসাগৰৰ নাজিৰাৰ পৰা পাৰ্থ প্ৰতিম বৰুৱাৰ ৰিপৰ্ট, এনিটাইম 24।